বিশ্ব ত্রাসে পরিণত হওয়া নভেল করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে ইতালির রাজধানী রোমে সংহতি প্রদর্শন করেছে জাতীয় পতাকার রঙে আলোকিত করে। সংক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হওয়া বিধিনিষেধের কারণে ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে রোম। এর মধ্যে দিয়ে ইতালি যেন কিছুটা উজ্জীবিত হল। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইরান আয়োজিত আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা চলছে বলে জানিয়েছে দেশটির আর্ট ব্যুরোর ভিজুয়াল আর্টস অফিসের পরিচালক। এ পর্যন্ত বিশ্বের 40টি দেশের কার্টুনিস্টের শিল্পকর্ম জমা পড়েছে। কার্টুন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিল্পকর্ম জমা দিয়েছে চীনের শিল্পীরা। এছাড়া ইরান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কিউবা, ইন্দোনেশিয়া, ইরাক, নেদারল্যান্ড, রাশিয়া, পোল্যান্ড, মরক্কো, সার্বিয়া, জার্মানি, অস্ট্রিয়া, ইউক্রেন সহ আরও কিছু দেশ থেকে এ পর্যন্ত 400+ জমা পড়েছে। উই ডিফিট করোনা ভাইরাস শীর্ষক আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সহযোগিতায় রয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।